কালকে 27 তারিখ পড়ছে নামাজ, গোনা তো সব মাফ। গোনা কি হয়েছে? সব মাফ হয়ে গেছে, এই কথা এই সমাজেও শুনি আমি। গোনা মাফ তা আমার তো আর চিন্তা নাই, আরো চিন্তা আছে? গোনা তো মাফ হয়ে গেছে, মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহর নবী বলেছেন যে অতীত জীবনের সমস্ত গোনা মাফ। অতীত জীবনের সমস্ত গোনা যদি মাফ হয় তাহলে এক বছর এবার আর তো আর সমস্যা নেই, এক বছর চলুক, আবার পরের বছর যায় আবার রিনিউ করব। লাইসেন্স যেরকম রিনিউ করে না মানুষ, রিনিউ করে কি না? রিনিউ করে নেবে না ভাই, এই সুযোগ নাই। আপনি অতীত জীবনের গোনা মাফ বলতে আল্লাহর নবীর ঘোষণা, এখানে ছোট ছোট ছগিরা গোনাগুলো মাফ হবে। আপনি যদি কবিরা গোনা করেন, নামাজ বাদ দিলেন, নান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়লেন তো ওই লোকটা কাফের হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ মিন যাবে। তার উপায় কি? এই লোকটাকে নতুন করে তওবা করে আবার কালেমা পড়ে মুসলমান হইতে হবে। বুঝতেছেন? কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। আল্লাহ নবীর হাদিস, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে স্বেচ্ছায় জেনে বুঝে সব জ্ঞানে নামাজ বাদ দিল, তাহলে এই লোকটার মধ্যে আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য নাই, বলেন নাউজুবিল্লাহ।